আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীর ওয়া সাবিহু বুকরাতাও ওয়াসিলা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ আল ফুরকানিল হামিদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। وقال رسول الله صلى الله عليه وسلم من اتقى الله صار امينا في بلادي او كما قال عليه الصلاه والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে মানুষের দ্বারা অসম্ভব কিছুই না। মানুষ ভাবে যে আমার দ্বারা অসম্ভব, কিন্তু মানুষ এটা ভাবে না যত অসম্ভব জিনিস আছে সব কিছুই মানুষের খেদমতে নিয়োজিত আছে। তার মানে মানুষের মূল্য অসম্ভব বিষয়বস্তুর থেকে অনেক বেশি। যেমন সূর্য অসম্ভব একটা সৃষ্টি, আশ্চর্যজনক সৃষ্টি, আসমান জমিন আশ্চর্যজনক সৃষ্টি, হাজারো মাকলুকাত আশ্চর্যজনক সৃষ্টি, আগুন পানি মাটি বায়ু বাতাস এগুলো আশ্চর্যজনক সৃষ্টি, এগুলো সৃষ্টি করা সম্ভব না। অথচ এই আশ্চর্যজনক সমস্ত সৃষ্টিগুলো মানুষের খেদমতে আছে। তাহলে অসম্ভব যে বিষয়গুলো সেগুলোই মানুষের খেদমত, আশ্চর্য বিষয় না? তাহলে অসম্ভব বলতে কিছুই নাই, স্বাভাবিক বোঝাই গেল। কারণ সব কিছুর মূল আকর্ষণ হচ্ছে মানুষ। আগুনের টার্গেট মানুষ, পানির টার্গেট মানুষ, আসমানের টার্গেট মানুষ, জমিনের টার্গেট মানুষ, গাছপালার টার্গেট, পশু পাখির টার্গেট মানুষ, সব কিছুই মানুষের উন্নতি চায়। আসমানও চায় মানুষ কামিয়াব হোক, আল্লাহর বান্দারা কামিয়াব হয়ে যাক, জমিনও তাই চায়। সমস্ত সৃষ্টি, এই মহাসৃষ্টির যত ভয়ঙ্কর আর যত আশ্চর্য আর যত বড়ই সৃষ্টি হোক না কেন, সমস্ত সৃষ্টিগুলো মানুষের উন্নতি চায়। কারণ মূল কেন্দ্রবিন্দুই মানুষ, আশরাফুল মাখলুকাত, মূল আকর্ষণ মানুষ। এই আসমান জমিন সৃষ্টি, এটা যদি একটা প্যান্ডেল হয়, পুরো আসমান জমিন এবং সমস্ত সৃষ্টি মিলে যদি একটা প্যান্ডেল হয়, একটা সভা হয়, এই সভার সভাপতি মানুষ, এই সভার প্রধান আকর্ষণ। তাহলে অসম্ভব বলতে কিছুই নাই, আমরা নিজেরাই নিজেদের ভিতরে নিজেদেরকে ছোট করে রাখি, মনে করি আমার দ্বারা অসম্ভব, আমার দ্বারা সম্ভব না, কিছুই অসম্ভব না। যেটা অসম্ভব হচ্ছে এটা হলো আপনার ভিতরে হচ্ছে, এই জন্য ভিতরটা ঠিক করা জরুরি। ভিতর ঠিক না হইলে বাহির ঠিক হবে কীভাবে? তো এই জন্য দরকার হচ্ছে হিম্মত, সাহস। আগুন যদি তার বৈশিষ্ট্য হারায় ফেলে, আগুনের কোনো মূল্য নাই। আগুনের বৈশিষ্ট্য কি? পোড়ানো। এটা যদি তার বৈশিষ্ট্য হারায় ফেলে তার কোনো মূল্য নাই। পানি বৈশিষ্ট্য যদি হারায় ফেলে, পানির বৈশিষ্ট্য কি? ঠান্ডা, শীতল, এটা পানির বৈশিষ্ট্য। আর পানির মধ্যে যদি এই বৈশিষ্ট্য না থাকে, পানির কোনো মূল্য নাই। বাতাস, তার একটা বৈশিষ্ট্য আছে, বাতাসের মধ্যে জীবনী শক্তি থাকে। আমরা যে বাতাসে হাওয়ার মাধ্যমে জীবনী শক্তি পাচ্ছি, যেটা ইংরেজিতে অক্সিজেন বলা হয়, আর যেটা বের করতেছি ওটা নাইট্রোজেন, যেটা খারাপ খারাপ জিনিস, খারাপ শক্তি, এটা বাইর হইতেছে বাতাসের মাধ্যমে। ভালো শক্তি, জীবনী শক্তিটা ঢুকতেছে বাতাসের মাধ্যমে মানুষের দেহের ভিতরে, আর দেহের ভিতর থেকে খারাপ শক্তিটা, এটা মানুষের দেহের মধ্যে ক্ষতি করবে, ওটা বের হইতেছে বাতাসের মাধ্যমে। কিন্তু বের হতেছে কোর থেকে, খারাপ শক্তিটা বের হচ্ছে কোর থেকে, কোন জায়গার থেকে, এটা কেন্দ্রীয় বিন্দু, এটা বোঝার বিষয়। বের হইতেছে ভিতর থেকে, বাহির থেকে না।
খারাপ শক্তিটা বেরোচ্ছে ভিতর থেকে বাতাসের মাধ্যমে, যেটাকে নাইট্রোজেন বলে। ওটা যদি বেশিক্ষণ থাকে ভিতরে, কোনো বান্দাই বাঁচবে না। তাহলে মাসালা সমস্যাগুলো কোথায়? আমরা মনে করতেছি অমুকে আমার সাথে আমাকে পছন্দ করতেছে না, তাই না? কোনো ব্যবসায়ী মনে করতেছে দোকানে আমার বেচা কিনা হচ্ছে না, মানুষ কাস্টমার আসছে আসতেছে না, আমার দোকানে কোনো বাধু জাদু বান করে রাখছে। কেউ মনে করতেছে আমার চাকরিতে আমার উন্নতি হচ্ছে না, তার মানে হলো আমাকে কেউ পছন্দ করে না। আপনি যদি চিন্তা করেন, এই কথাগুলো ভিতর থেকে উৎপত্তি হচ্ছে, বাইরে থেকে কেউ আপনাকে শিখাই দেয়নি। এই চিন্তাগুলো আপনার ভিতর থেকে উৎপত্তি হচ্ছে, এগুলোকে খারাপ শক্তি বলা হয়। এই শক্তিগুলো আপনার ভিতরে থাকলে বাহির কখনো সুন্দর হবে না। সুতরাং মানুষের দ্বারা অসম্ভব বলতে কিছুই নাই। পানি যদি তার অস্তিত্ব হারায় ফেলে, পানির দাম নাই। আগুন যদি তার অস্তিত্ব হারায় ফেলে, আগুনের দাম নাই। মাটি যদি তার বহন শক্তি হারায় ফেলে, তাহলে ভূমিকম্প হয়ে যাবে, বড় বড় বিল্ডিং মাটির তলে চলে যাবে, কারণ মাটির শক্তি তার নিজের জায়গায় নিজেকে ধরে রাখতে পারে না। তাহলে পানির মধ্যে তার নিজস্ব গুণ হারায় গেছে, আগুনের মধ্যে তার নিজস্ব গুণ হারায় গেছে, বাতাসের মধ্যে তার নিজস্ব গুণ হারায় গেছে, মাটির মধ্যে তার নিজস্ব গুণ হারায় গেছে, বান্দার ভিতরে তার নিজস্ব গুণ হারায় গেছে, যার কারণে অসম্ভব মনে হচ্ছে। প্রত্যেকটা বান্দাকেই আল্লাহ পাক আসমান জমিনের সৃষ্টি যত সৃষ্টি আছে তার থেকেও বেশি শক্তিশালী বানায় তৈরি করছে। অথচ আমরা আমাদের শক্তির পরিমাপ করতে পারতেছি না, আমরা আমাদের শক্তি সম্পর্কে জানতেই রাজি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে পরীক্ষার জন্য আজরাইল আলাইহিসসালাম মানুষ রূপে আসলেন, জিব্রাইল আলাইহিসসালাম মানুষ রূপে আসলেন। তো জিব্রাইল আলাইহিসসালাম বললেন যে হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন যে জিব্রাইল কোথায়। আবু বকর দুইবার চোখ বন্ধ করলেন, একবার আসমান জমিন সব ঘুরে আসলেন, একবার জান্নাত জাহান্নাম সব ঘুরে আসলেন, লৌহ কলম যা আছে আরশ কুরসি সব দেখে আসার পর বলল যে কোথাও তো জিব্রাইল রে পাচ্ছি না, শুধু আমার আর আপনার মধ্যে দেখা হয় না, আমি তো আবু বকর আপনার জিব্রাইল। কত মহাশক্তি দিয়ে মানুষকে তৈরি করছে। হযরত সুলাইমান আলাইহিসসালামের জামানায় সুলাইমান আলাইহিসসালাম বলল বিলকিসের রাজসিংহাসন কে নিয়ে আসতে পারবে। এক দিনে বলল কল আমি মিনাল ইফরিত আনা আতিকা বিহি আন তাকুমা মিন মাকামিকা। ইফরিত নামে এক জিন বলল যে আপনি আপনার জায়গার থেকে দাঁড়াবেন, উঠবেন, ওঠার থেকে বসবেন, এতটুকু সময়ে বিলকিসের রাজ সিংহাসন আপনার দরবারে হাজির করব। হযরত সুলাইমান আলাইহিসসালামের পছন্দ হইল না, বলল যে এর থেকে শক্তিশালী আরও দ্রুত কে আছে আনতে পারবে। তো ওখানে এক বান্দা ছিল সুলাইমান আলাইহিসসালামের উম্মতের মধ্য থেকে একজন উম্মত, মাশাআল্লাহ। উনি বললেন হযরত যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার চোখের পলকেই বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত হবে। চোখের পলক ফেললো বিলকিসের রাজ সিংহাসন সামনে। হযরত সুলাইমান আলাইহিসসালাম অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব হইলো? আমি নবী, যেটা আমার আয়ত্তের মধ্যে নাই, যার কারণে আমি খুঁজতেছি জিনদের মধ্যে আরো শক্তিশালী কে, আরো দ্রুত কে আনতে পারবে। শক্তিশালী কিন্তু মানুষই দাঁড়াইছে, বললাম না এই মহাসৃষ্টির মধ্যে অসম্ভব বলতে কিছু নাই, কারণ এই মহাসৃষ্টির যা কিছু অসম্ভব দেখা যায় এই অসম্ভব জিনিস মানুষের গোলাম হয়ে গেছে। মানুষের ভিতরে এমন কোনো অসম্ভব বিষয় আছে, তা না হলে গোলামি কেন করতেছে? আমরা তালাশ করি না তো। এখন যদি শুনেন
কোনো আশ্চর্য কথা, কোনো ওলিদের আশ্চর্য কথা, কারামতের কথা তো আপনার কাছে অবাক লাগে। আমি আপনার দিকে তাকাই অবাক হয়ে যাই, আপনার এই অবাক লাগার পিছনে আমি অবাক হয়ে যাই। সুলাইমান আলাইহিস সালামের সাধারণ এক উম্মত, সুলাইমান জিজ্ঞেস করলো যে তুমি এটা কিভাবে অর্জন করলা। বস্তুত সে জানলে তো আর জিজ্ঞেস করতো না। একটা মানুষ কখন জিজ্ঞেস করে? যখন জানে না তখন জিজ্ঞেস করে। তখন সেই বান্দা বলল এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাক আমাকে দান করছে। তো আল্লাহ পাক বান্দাকে দিলে অসম্ভব কিছু নয়। আমি সেই মেসেজটাই আপনাদেরকে দিতে চাচ্ছি যে আপনি যেই জায়গায় ভয় পাচ্ছেন, যেটা আপনার দ্বারা সম্ভব না, আপনি খামাখাই ভয় পাচ্ছেন, এরকম চিন্তা আপনার জন্য আশ্চর্যজনক। আপনি আল্লাহর বান্দা হয়ে কিভাবে এরকম চিন্তা করেন? হযরত সুলাইমান আলাইহিসসালামের উম্মতের যদি এই পাওয়ার থাকে, আর সমস্ত নবীদের সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা আল মুজতাবা আল মুর্তাজা, যাকে সপ্তম আসমানের উপরে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে, তার উম্মতের কেমন পাওয়ার থাকা দরকার? তার মানে আপনি ভাবলেন কিভাবে, পাওয়ারওয়ালা লোক নাই? তাহলে তো সুলাইমান নবীর দাম বাইরা যায়। তার উম্মত বিলকিসের তক তক এক সেকেন্ডের চোখের পলকে নিয়ে আসলো, আর এই উম্মতের গোরার ডিমের কোনো ক্ষমতাই নাই। তাহলে রসুলের মান, রসুলের সম্মান নিচে নামে না উপরে উঠে? তার মানে কি আছে বুঝতে জানেন না। আছে, আমি আপনি আমাদের চোখ বন্ধ তাই দেখি না, হয়তো বা তারা চুপ হয়ে থাকে। মানুষের সমালোচনা করবে, বুঝবে না, অথবা অবুঝ শিশু যেমন অনেক কিছু ভালো জিনিস ধরতে গিয়া খারাপ হয়ে যায়, আছে না? কাঁচের গ্লাস ধরতে গেছে, ভাঙ্গা টুকরা হয়ে গেছে, শিশু তো অবুঝ। তো আল্লাহর কিছু অবুজ বান্দা আছে, তাদের কারণে অনেক কিছু ভয় প্রকাশ করেন না। যদি এজহার করতেন আল্লাহর হুকুম থাকতো, তাহলে মুশরিকের নাম নিশানা থাকতো না, কাফেরদের নাম নিশানা থাকতো না। আজকে আলোচনার বিষয়বস্তু এটাই। এতক্ষণ যা বললাম সূচনা বলছি, কি বলছি? এবার আলোচনা বিষয়বস্তু এখানে। তো এটার জন্য আপনাকে কি করা দরকার? আপনাকে থাকতে হবে আপনার ভিতরে হিম্মত, আপনার দিল থাকতে হবে পাহাড়ের মতো প্রশস্ত শক্তিশালী, আর আসমানের মতো প্রশস্ত, নদীর পানির মতো বহমান, আগুনের মতো তেজ দীপ্ত, সূর্যের মতো আলোকিত। এইভাবে আপনার ভিতরে হিম্মত থাকতে হবে, তাহলে আপনি যেদিকেই কদম রাখবেন, যেদিকেই আপনি পাও ফেলাবেন, সেই কদমটাই আল্লাহ দামি বানায় দিবে। মাশাআল্লাহ, আল্লাহ বলতেছেন ওয়াসাব্বিত আকদামাকুম, আমি তোমাদের কদমকে মজবুত বানায় দিব। কখন বানায় দিবে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ বলতেছেন তুমি যদি আমি আল্লাহর সহযোগিতা করো, আমি আল্লাহ যা চাই, আমি আল্লাহ যেমনি চাই, তুমি যদি তেমনি আমার দিনের কাজের সহযোগী শক্তি হও, তাহলে আমি আল্লাহর শক্তি তোমার ওই সহযোগী শক্তির সাথে যোগ হয়ে যাবে। আর আমার আমি আল্লাহর শক্তি কতখানি তোমার তো ধারণা আছে, আর তুমি আমার সহযোগী, তোমার হাতের সাথে আমার হাতের শক্তি যদি এক হয়ে যায়, তাহলে তোমার কদম কতটা মজবুত হবে তুমি একটু চিন্তা করে দেখো। কতটা মজবুত হতে পারে তোমার এই কদম, কতটা মজবুত হতে পারে তোমার প্রত্যেকটা কাজ, এবং কতটা কামিয়াব হতে পারো
কতটা সাফল্য হতে পারো তুমি দুনিয়া এবং আখিরাতে। এই জন্য আল্লাহ বলতেছে, বান্দা তোমার শক্তি তো আমি, তুমি আমার সাথে তোমার শক্তিকে অ্যাড করো, তাহলেই তুমি কামিয়াব হবে, তুমি সাফল্য হবে সব জায়গায়। এই জন্য মেহনতের গতি নীরব হলেও গতি থাকতে হবে ঝড়ো হাওয়ার মতো, তুফানের মতো, টর্নেডোর মতো। সমুদ্র নীরব কথা বলে না, হঠাৎ টর্নেডো হয়ে যায়। সমুদ্র নীরব কথা বলছে না, হঠাৎ সাইক্লোন হচ্ছে, হঠাৎ তুফান হচ্ছে। বাতাস যখন নীরব হয় মনে রাখবা ঝড়ের আলামত সেটা। আকাশে যদি বিজলি চমকায় মনে রাখতে হবে সেটা হচ্ছে বৃষ্টি হওয়ার আলামত। বারবার বিজলি চমকাচ্ছে কত সুন্দর দেখা যায়, কিন্তু বিজলি চমকানো বৃষ্টি হওয়ার আলামত। যখন রংধনু দেখো আসমানের মধ্যে তখন আল্লাহ পাকের মহব্বতের আলামত। তো তোমার অন্তরের অন্তরস্থলে যখন রংধনু রং ফুটে উঠবে তখন তো আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক মজবুত হয়ে যায়। মনে রাখবে যে একলা চলে আর তার ভিতরে আল্লাহ পাকের মহব্বত ভরপুর থাকে, আল্লাহ পাকের ফয়সালার উপরে নিজের ফয়সালাকে জমায় নেয়, দীন ইসলামের প্রত্যেকটা ফয়সালা উপরে জমে থাকে, যদি সেই বান্দা একলা থাকে মনে রাখবা সেই বান্দা একলা থাকবে না, কিছুদিন পরে দেখবা তার পিছনে হাজার হাজার লোক দাঁড়ায় গেছে, কারো পিছনে লাখো লাখো লোক দাঁড়ায় গেছে। কারণ সে যে ফয়সালা নিছে যে আমি দীন ইসলামের কাজ করব, আমি আল্লাহর হুকুমের উপরে জমে থাকব, এটা সাধারণ ফয়সালা নয়। এটা কি ফয়সালা নয়? যদিও আজকে থাকলে তাকে তুমি একলা দেখতেছো, তার সাথে কোনো সাথী সঙ্গী নাই, আমি বলবো যদি তা সে তারও এই কথার উপরে জমে থাকে আর এর উপরে মেহনত করে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তোমরা দেখবা সে একলা থাকবে না, তার পিছনে পরিপূর্ণ এক কাফেলা থাকবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। আমার শায়েক বলতেন এই কথা, আজকে আমার পিছনে কাফেলা আছে, বহু দীর্ঘদিন যাবত একলা কাটাইছি, মেহনত করছি একলা, মানুষ মূল্য দেয় নাই, ভাবছে না রোহান তোমার মতো কোনোদিন আমিও শায়েক হব, চিন্তাই করছে না। হ্যাঁ মন খারাপ হয়ে বসে থাকতাম তোমার মতো, মনটা ভাঙ্গিয়ে যেত তখন চিন্তা করতাম হাই রে কি করতেছি, কিছু কি আমার হবে না, কেউ কি আমার দেখবে না, আমার কি হবে না কিছু। এই জন্যে আমাদের আকাবের দিনদের মধ্যে এরকম ঘটনা ঘটছে, আমাদের দাদা শায়েক অর্থাৎ আমার শায়েকের শায়েক শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের অনেক কাছের অনেক নিকটের খলিফা ছিলেন, আদরের খলিফা ছিলেন, তো উনি কান্ত আর আল্লাহর কাছে বলতো মেরি আহ কি খালি যায়গি মুঝে দেখি না যায়গি, আমার আহা কি খালি চলে যাবে, আমাকে কি দেখা হবে না আল্লাহ, এমন এক ফুল ফুটাইছে সেই ফুলের নাম হাকিম আক্তার, সারা বিশ্ব আলোকিত করে দিচ্ছে, অসম্ভব কি আমারও আল্লাহ এরকম একটা ফুল দিতে পারে, তোমাদের মধ্য থেকেই সে হবে, আমি জানি না সে কে হবে। তুমি হতে পারো, হতে পারো তুমি যদি তুমি চাও, আমি আলোচনা এখানেই বলতেছি। দেখো তোমার ফয়সালা যদি তোমার ভিতরে পরিবর্তন না হয়, দুনিয়ার মানুষ তাদের ফয়সালা পরিবর্তন করে তোমার ফয়সালার উপরে রাজি হয়ে যাবে। তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজের জন্য নিয়তের জন্য ভিতরকে মজবুত রাখো এবং তোমার ফয়সালায় আল্লাহ এবং আল্লাহ রসুলের যে দিনের কাজ তুমি গ্রহণ করেছো, যার ধারক এবং বাহক তুমি হয়েছ,
এটাকে যদি তুমি ধরে রাখো পৃথিবীর কেউ না। এক মিনিট আমার একটু কথা বলতে হবে। সেটা হলো কি আলোচনা জানো বলতেছিলাম, ভুলে গেছি। আচ্ছা, তোমার যদি তোমার ফয়সালা পরিবর্তন না হয় দিন ইসলামের ব্যাপারে, তাহলে পুরা দুনিয়া তাদের ফয়সালা পরিবর্তন করে ফেলবে। এই পর্যন্ত যারা বড় বড় আল্লাহ ওয়ালা হয়েছে, দুনিয়াতে যারা বড় হয়েছে, আখিরাতেও বড় হয়েছে, তাদের সকলের একটাই অবস্থা, তারা তাদের ভিতরগতভাবে মজবুত ছিল। আজকাল বর্তমান বাহিরগতভাবে দেখা যায় মজবুত, সাথীদেরকে দেখা যায় বাইরে অনেকে দিনের কাজ করে, বাহির দিয়ে দেখা যায় অনেক মজবুত, কিন্তু প্রত্যেকেই দেখবা ভিতর দিয়া খোকলা হয়ে রয়েছে। কি হয়ে রয়েছে? খোকলা মানে কিচ্ছু নাই। যার কারণে বাহির দিয়ে মজবুত দেখা সত্ত্বেও তারা আগাইতে পারতেছে। আসলে দরকার ছিল ভিতরে মজবুত হওয়া, বাইরে একটু একটু কমজোর দেখাই যাক না কেন, অসুবিধা নেই। ভিতরে মজবুত যদি হয় তাহলে আল্লাহ পাকও তাকে কামিয়াব করে দেন। যেই বান্দা দিন ইসলামের ব্যাপারে মজবুত হয়, আল্লাহর হুকুমের ক্ষেত্রে মজবুত হয়, রসুলের সুন্নতের ক্ষেত্রে মজবুত হয়, সেই বান্দার ব্যাপারে আল্লাহ পাকের সাহায্য থাকে দুনিয়াতে এবং আখিরাতে। যারা কামিয়াব হয় তারা তাদের ফয়সালার কারণে পুরা দুনিয়াকে পরিবর্তন করে ফেলে, আর যারা নাকাম হয় তারা দুনিয়ার ভয়ে, চাকরির ভয়ে, বিবির ভয়ে, সন্তানের ভয়ে, এলাকার ভয়ে, চোর ডাকাইতের ভয়ে, ব্যবসার ভয়ে, রিজিকের ভয়ে তারা হারামের মধ্যে ঢুকে যায়। অনেকে দুনিয়ার ভয়ে দিন ছেড়ে দেয়, অনেকে দুনিয়ার ভয়ে জীবন ছেড়ে দেয়, ফাঁসি নেয়, সুইসাইড পর্যন্ত করে ফেলে। এরাও তো মানুষ, এরা তাদের জীবনটাই ছেড়ে দিছে, জীবনটাকেই নষ্ট করেছে। কারণ কি? ওই যে দুনিয়ার ভয় জন্ম নিয়েছে, অথচ সে তার শক্তি সম্পর্কে অবগত না। এই জন্যে বন্ধুরা আমার, বড়দের সাথে সম্পর্ক রাখলে বড় হওয়া যায়। কিভাবে? তুমি বড়দের কাছে কেন আসবা? তুমি দেখো তোমার শায়েখকে, দেখো তোমার বড় বড় যারা উস্তাদ, বড় বড় যারা আল্লাহওয়ালা, তাদেরকে কেন দেখবা জানো? তাদের হোসেলা দেখো, তাদের সাহস দেখো, তাদের হিম্মত দেখো, তাদের কলিজাটা দেখো, তারাও তো মানুষ। যারা সুইসাইড করলো, যারা জীবনটাকে নষ্ট করলো, তারাও মানুষ। আর যারা বড় বড় আল্লাহওয়ালা, যারা দুনিয়ার লাইনও আল্লাহ তাআলা তাদেরকে প্রচুর দেয়, আখিরাতের লাইনও প্রচুর দেয়, তারাও মানুষ। তো তুমি যখন ওইরকম হিম্মতওয়ালা হবা, আল্লাহওয়ালাদের সোহবতে আসলে, বড়দের সাথে সম্পর্ক রাখলে অটোমেটিক ওই গুণগুলো ভিতরে ঢুকে যায়। তখন তার পক্ষে অসম্ভব জিনিসকে সম্ভব করা সহজ হয়ে যায়। এখন এটা তোমার চিন্তা শক্তির উপর নির্ভর করে, তুমি কিভাবে নিচ্ছ বিষয়টাকে, বিষয়টাকে কিভাবে নিচ্ছ, কিভাবে চিন্তা করতেছ, তোমার চিন্তার উপরে নির্ভর করে। তোমার চিন্তা শক্তির মধ্যেই নির্ভর করে জয় এবং পরাজয়। তুমি কি পরাজিত হবে এই দুনিয়ার কাছে, এই দুনিয়ার বিভিন্ন পরীক্ষার মধ্যে তুমি পরাজিত হয়ে যাবে, নাকি এই দুনিয়ার বিভিন্ন পরীক্ষার মধ্যেই তুমি জয়যুক্ত হবে, এটা তোমার চিন্তা শক্তি, তোমার ভিতরের চিন্তা, গভীর নিবিড় যে ফিকির, যে জিকির ভিতরের মধ্যে আছে, ওইটার উপরে নির্ভর করতেছে। আপনি আল্লাহ পাকের রাস্তায় চলে জয়লাভ করবেন, না দুনিয়ার মতো, দুনিয়াদারদের মতো নিজেই নিজের কাছে হেরে যাবেন, পরাজয় বরণ করবেন, এটা আপনার চিন্তার দ্বারাই আপনি ফয়সালা করবেন, এই সম্পূর্ণটা আপনার উপরে নির্ভর করে। এটা কি আমি নিজের মন গড়া কথা বলছি, না আল্লাহ পাক বলছেন? হাদিসে কুদসির মধ্যে বলছেন, আনা ইন্দা জন্নি আব্দি বি, মানুষ যেইভাবে আমার সম্পর্কে ধারণা করে, চিন্তা করে, আমি তার সাথে সেইভাবে ব্যবহার করি। বড় লোক হওয়া, বড় মানুষ হওয়া,
আল্লাহওয়ালা হওয়া একদম সহজ, খালি ধারণাকে চেঞ্জ করে। ভিতরে সব সময় চিন্তা করবেন আমার দ্বারা সম্ভব, আমি পারবো। সব সময় আপনি মামলা মকদ্দমায় আছেন, আপনি চিন্তা করতে থাকেন, নেগেটিভ একবার আনতে দিবেন না। চিন্তা করেন আমার জিনিস আমার কাছে আসবে, মামলা ছুটে যাবে, কিচ্ছু করতে পারবে না। আল্লাহকে পজিটিভ ধারণা দেন, কারে দেন? কারণ আল্লাহ আপনার ধারণা নিবে সব সময়। যেই ধারণা আপনার ভিতর থেকে আল্লাহর কাছে যাবে, সেই ধারণার উপরে ফয়সালা হয়ে যাবে। তাহলে আপনি আল্লাহকে কি পাঠাচ্ছেন ভিতর থেকে, এটাই হলো বিষয়। আপনি আল্লাহকে সবসময় পজিটিভ জিনিস পাঠান, সবসময়, যত কষ্টই আসুক, যত টেনশনই আসুক, সাথে সাথে ঘোরান না, আমার পক্ষে সম্ভব, কোনো ব্যাপার না। আমি আল্লাহর রাস্তায় দিতে পারি কেন জান? ওই যে সবসময় বলে আল্লাহ আমাকে এর চেয়ে বেশি দিবে, এটা কিছুই না, এর চেয়ে 3 গুণ দিবে, 10 গুণ দিবে, 100 গুণ দিবে। আমি একা আল্লাহর রাস্তায় 1000 টাকা দিছি, আল্লাহ 10,000 দিবে। আমি এটা চিন্তা করে মনের মধ্যে পুরা বসায়া চাবি মাইরা পরে 1000 টাকা দিই। এই যে চাবি মারছি আল্লাহ 10,000 টাকা দিবে আমাকে, ওই চাবি আর খুলবে না, কোনো তালাতেই খুলবে না, কোনো চাবিতে খুলবে না, এবং ইনশাআল্লাহ আমি ওই 10,000 পাইয়াও যাই। মাঝখানে কারো মেহমানদারির জন্য, মমিন সিংয়ে নাম বলবো না, তার মেহমানদারিতে আমি খরচ করছি 700, খরচ করছি 500 টাকা কবুল হয়েছে, 200 কবুল হয় নাকি, 500 কবুল হয়েছে কেন? আমি স্বইচ্ছায় ভিতর থেকে করতে চাইছি, 500 টাকা খাওয়াইতে চাইছি, ওটা কবুল হয়েছে। পরে 200 টাকা জোর করে খরচ হয়েছে, অর্থাৎ আমি তার বাড়িতে যাইতে চাইনি, কি বাড়িতে যাতে চান চাই নাই, সে জোর করে আমার রিক্সা ঘুরাই নিয়ে গেছে, এখন যাইতে হয় বিদায় মিষ্টি নিয়ে যাওয়া লাগছে, ওটা তো মনের থেকে হয় নাই। আর আগে যে 500 টাকা আমি খাওয়াইছি, মেহমানদারি করাইছি, ওটা মনের থেকে ছিল, পরেরটা মনের থেকে হয় নাই, জোর করে নিয়ে গেছে, ওইটা ছিল নেগেটিভ শক্তি। তো ওই 300, ওই 200 বাদ গেছে আর কি, 500 হালাল হয়েছে। এবার 500 টাকার ব্যাপারে তখন আমি নিয়ত করছি আল্লাহ এইটার 10 গুণ আমার দিও, বুঝো। ওই সপ্তাহের মধ্যে আল্লাহ পাক আমারে 5,000 টাকা দিয়ে দিছে। কিন্তু ওই যে 200 কবুল হয় নাই, টানাটানির মধ্যে যায় দিছি, কিন্তু ভুল হয়েছে আমার, আমি নিয়তটা কিন্তু দাঁড়ায় সহি করে নিতে পারতাম, যার কারণে আমার 200-তে কত লস হয়েছে, 10 গুণ, 2,000 লস হয়েছে। আমি বোঝাইতে পারলাম? আপনার চিন্তা ভাবনা এইভাবেই আপনাকে লাভ করায়, এভাবেই আপনাকে লস করায়। আপনার চিন্তা ভাবনার ধারণাগুলো আল্লাহর কাছে যায়, এভাবেই যাওয়ার পরে আপনার সঠিকটা আল্লাহ পাক নেন, বেঠিকটা বাদ দিয়ে দেয়। সঠিকটা যখন নেন ওইটার 10 গুণ আপনাকে দিয়ে দেন, ওইটার পুরস্কার আপনি দুনিয়াতে পেয়ে যাবেন, আখিরাতে তো পাবেনই, কিন্তু যেটা নিয়তের মধ্যে খোট আছে ওইটা আর কবুল হয় না। এই জন্যে মশওয়ারার মধ্যে আমি বারবার সাথীদেরকে বলি ভালোভাবে নিয়ত করো, একবারের জায়গায় বারবার বারবার বলি, আবার বারবার বলি যে আবার মশওয়ারা করো, দরকার আবার মশওয়ারা করো, যেন ভিতর থেকে আসে। ব্যাপারটা কি আসে, তাই না? চেষ্টা করতে তো হবে। আমি আসলে আপনাদেরকে ওই জায়গায় ওই ছাতায় নিয়ে যেতে চাচ্ছি, যেই ছাতায় গেলে আপনাদের প্রত্যেকটা দোয়া কবুল হবে। তো বন্ধু আমার, এই জন্য চিন্তা শক্তি পজিটিভ রাখেন সবসময়, যত বড় সমস্যা আসুন কেন আল্লাহ হেফাজত করবে। যে আপনাকে ভয় দিছে ওই ভয়টাকেও আপনি সংশোধন করেন, কি করেন? একজনে ভয় দিছে, সংশোধন করেন, ভিতরে ঢুকায়েন না, সংশোধন করে ভিতরে ঢুকান। একজনে আপনারে পেঁয়াজ দিছে, রসুন দিছে, সাথে সাথে খেয়ে ফেলেন? আমি আপনাকে পুঁইশাক হাদিয়া দিলাম, মাছ হাদিয়া দিলাম, আপনি কি নিয়ে আই খাই ফেলবেন কাঁচা? না, ওইটার সংশোধন করবেন। কিভাবে সংশোধন করবেন? রান্না করে খাবেন, পরিষ্কার করে খাবেন, বাছাই করে খাবেন। একজনে আপনাকে ভয় দিছে, সব অপোজিট আমি হইলাম, আমি ভয় দিয়া দিলাম, এই তোমাকে কিন্তু এই হবে সেই হবে। আমি রান্না করার সামগ্রী দিছি, কি দিছি? এবার আপনার কাজ হচ্ছে রান্না করা, আপনি কিভাবে রান্না করতেছেন এটাই দেখার বিষয়।
আপনি এখন এটাকে সংশোধন করেন, কি করেন আপনি এটাকে সংশোধন করে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এখন একটা মানুষ আপনাকে খারাপ কথা বলছে, ওটা আপনি ভিতরের ওইভাবে ঢোকান না, ওইটা আপনি আগে চিন্তা করেন এর মধ্যে ভালো কি কি আছে, আর যেগুলো খারাপ আছে বাছাই করে ফেলে দেন, ভালো যেগুলো আছে নিয়ে নেন। নিয়া আপনি আপনার ভিতরে ঢুকাই ফেলেন, চিন্তা ধারণা সুচিন্তা থাকবে, ধারণা ভালো থাকবে, মন খারাপ থাকবে না, ধ্যানটা ভালো ধ্যান থাকবে, আল্লাহর দিকে ভালো কিছু যাবে। আপনি পজিটিভ ধারণার কারণে, পজিটিভ ভালো চিন্তার কারণে আল্লাহর পক্ষ থেকে আপনি ভালো পুরস্কার পাবেন। এভাবে মুমিন বান্দা কামিয়াব হয়ে যায়। আমাদের কাছে অনেকে অভিযোগ করেন, হযরতওয়ালা এরকম সেরকম। আমি যখন শুনি আমার কাছে কেমন জানি মনে হয় এত নেগেটিভ চিন্তা আমার সাথীরা কেন করে। দোয়া চাইতে পারেন যে হযরতওয়ালা আমি এটা চাচ্ছি, আমার এই সমস্যা আমি এইভাবেই সমাধান করতে চাচ্ছি, নামাজ পড়ে আজকে 40 টাকার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, এরকম কারো কাছ থেকে পাই না। হযরতওয়ালা আজকে আমি এই বিপদে পড়ছি, এটা থেকে উদ্ধার হওয়ার জন্য আমি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছি। আমি আজকে খায়রুলের কথা শুনে খুব খুশি হয়েছি, খায়রুলের সাথে আজকে একজনের সাথে তর্ক বিতর্ক হয়েছে, তো সে বেদাতি আর কি, বেদাতি পীর, রাস্তাঘাটে ময়লা টোকায়, বছরে 2 গোসল করে, এটা নাকি বিশাল বড় বিশ্বাস। তা আমি কইছি ওকে যে এই পর্যন্ত কোনো সাহাবিদের জীবনে পাই নাই যে রাস্তাঘাটে বোতল টোকাইছে, একটা হাদিসও নাই যে বোতল টুকায় আল্লাহর ওলি হয়ে গেছে, এই পর্যন্ত কোনো আল্লাহর ওলিদের জীবনই পাই নাই যে রাস্তাঘাটে বোতল টুকায় সেই বোতল বিক্রি কইরা আল্লাহর ওলি হয়ে গেছে। বছরে 2 গোসল করছে, সারা বছরে গোসল না করে 2 গোসল করে সে পবিত্র হয়ে গেছে, কোনো সাহাবিদের জিন্দগিতে এরকম পাইনি। তো ও বলছে যে হযরতওয়ালা আমি যা শিখছি ওইটা দিয়ে আমি মোকাবেলা করছি। তো আলহামদুলিল্লাহ হযরতওয়ালা দোয়া চাই যাতে আপনার কাছে ফোন দিছি, আমার যেন হিম্মত আরও বাড়ে, ছেলেটাকে দেখো আল্লাহ নজর বধ থেকে হেফাজত করুক, মানুষের নজর যেন ওই ছেলের দিকে না লাগে, খারাপ নজর না লাগে, ভালো নজর লাগে, এরকম ছেলে দরকার আমার, বুঝো না, এরকম কথা আমাকে বলুক, আমার কাছে অন্তরটা খুশি হয়ে যায়। শোনায় উল্টাপাল্টা, কা অমুক এইটা কইছে, অমুক এইটা কইছে, এইটা সম্ভব না, এটা সালি সম্ভব না, হবে না, চলবে না, কি কব, ভয় শেষ। আরে কোনো ভয় নাই, নিঃশ্বাসে যে দিবে প্রাণ ক্ষয় নাই তার ক্ষয় নেই, যে আল্লাহর জন্য প্রাণ লাগায় তার ক্ষয় হয় না। এবার আল্লাহ পাক বলতেছেন ইজা জাকারানি ফি নাফসি জাকারতুহু ফি নাফসি, যদি তুমি আমাকে মনে মনে স্মরণ করো তাহলে আমিও তোমাকে মনে মনে স্মরণ করতে থাকব। ইজা জাকারানি ফি মালাইন জাকারতুহু ফি মালাইন খায়রাম মিনহু, যদি তুমি আমাকে মজলিসে মানুষের মধ্যে মানুষের মধ্যে স্মরণ করো তাহলে আমি ফেরেশতাদের মজলিসে তোমাকে নিয়ে স্মরণ করতে থাকি। আল্লাহ পাক বলতেছেন ইজা আতাইতানি শিবরান আতাইতুহু জিরান, কোনো বান্দা যদি 1 অগ্রসর হয় আল্লাহ তাআলা তার দিকে 2 অগ্রসর হয়, কোনো বান্দা যদি ইজা আতাইতানি জিরান আতাইতুহু বান, কোনো বান্দা যদি আল্লাহর দিকে 1 অগ্রসর হয় আল্লাহ পাক বলেন আমি তার দিকে 2 অগ্রসর হয়ে যাই, আল্লাহ পাক তার দিকে 2 অগ্রসর হয়ে যায়। ইজা আতাইতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, কোনো বান্দা যদি আল্লাহর থাকে আল্লাহর দিকে পায়ে হেঁটে চলে আল্লাহ পাক বলেন আমার রহমত তার দিকে দৌড়ায়া আসে। তো এইরকম এক বান্দা কখনো পরাজয় হতে পারে? এরকম এক বান্দা যার দিকে আল্লাহ দৌড়ায় আসে, যার দিকে আল্লাহর রহমত দৌড়ায় আসে, আল্লাহর মহব্বত দৌড়ায় আসে, আল্লাহ পাকের কুদরত দৌড়ায় আসে, এই বান্দা কোনো ময়দানে পরাজিত হওয়ার কথা না। বলো
কোন ময়দানে এই বান্দা পরাজিত হইতে ভাবার কথা না, কারণ এর দিকে তো রহমত দৌড়ায় আসে। কুদরত, কুদরত মানে শক্তি, আল্লাহ পাকের শক্তি দৌড়ায় আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে বরাকাত দৌড়ায়া নাজিল হয়। এজন্য নিজের চরিত্রকে পরিবর্তন করেন, আপনার চরিত্র দেখে সারা বিশ্বের সমস্ত মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যায়। মানুষের চরিত্র দেখে আপনার চরিত্র পরিবর্তন যেন না হয়। আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে দেখেন এবং আল্লাহ যেই রকম আখলাক আপনাকে বানাইতে বলছে, যেই রকম চরিত্রের অধিকারী আপনাকে হইতে বলছে, আপনি সেই রকম চরিত্র বানান, তাহলে দেখবেন আপনার চরিত্র দেখে হাজারো মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, ওকাদালিকা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, যারা আমার মুমিন বান্দা, যারা আমাকে ভালোবাসে, তাদের উপরে তো আমার নসরত করা, সাহায্য করা, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করা, তাদের কাজে সাফল্য দান করা, এটা আমার কাজ, শুধু কাজ না, আমার উপরে ফরজ আইন। আমি এই ধরনের বান্দাকে সব ময়দানে জয়যুক্ত করে দেখাবো। কথা কি বুঝে আসছে? বন্ধুরা আমার, এই জন্যেই মুমিন বান্দা পরাজিত হয় না, পরাজিত হতে পারে না, কারণ যার উপরে আল্লাহ পাকের মদত। আল্লাহ নিজেই বলতেছেন হক্কুন আলাইনা, আল্লাহ যখন বলেন হক্কুন আলাইনা, এটা ফরজ আইনের হুকুম, আল্লাহ নিজের উপরে ফরজ করে নিয়েছেন। যারা আমার হবে আমি তার হব, যারা আমাকে ডাকবে আমি তাকে কামিয়াব করব, যারা আমার জন্যে কাঁদবে আমি তাকে দুনিয়া তো হাসি মুখে রাখবো, আখিরা তো হাসি মুখে রাখবো। যারা আমার জন্য করবে আমি তার জন্য করব, আল্লাহ বলতেছেন এই কথা। কিন্তু হাদিসের মধ্যে আসছে, এই জন্য আপনার আগে পরিবর্তন হতে হবে, আপনার কদমকে বাড়াইতে হবে। হাদিসের মধ্যে আসছে, নিশ্চয়ই আল্লাহ পাক ওই কম, ওই গোত্র, ওই বান্দাদের হেদায়েত দেন না, পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা সিদ্ধান্ত না নেয় যে আমরা পরিবর্তন হব। সে যদি সিদ্ধান্ত নিয়ে নেয় আমি পরিবর্তন হব, কোন গোত্র, কোন এক এলাকা, কোন সমাজ, কোন বান্দা যদি সিদ্ধান্ত নিয়ে নেয় আমি পরিবর্তন হব, তাকে কেউ ফিরাইতে পারবে না, আল্লাহ তাকে পরিবর্তন করবেনই, তাকে আল্লাহ কামিয়াব করবেনই, কেউ তার সিদ্ধান্তকে ফেরাইতে পারবে না, কারণ সে এরাদা করে নিছে। মানুষের এরাদা এত শক্তিশালী যদি বান্দার শীতের সাথে সেটা মিলে যায়, মানুষের ইচ্ছা শক্তি আল্লাহর ইচ্ছা শক্তির সাথে যদি মিলে যায়, এটা চুম্বক আর লোহার মতো এত আকর্ষণ তৈরি হয় যে কেউ কারোর থেকে ছোটানো কারো পক্ষেই সম্ভব নয়। মাশাআল্লাহ, কারণ আল্লাহ নামক চুম্বক আর বান্দা নামক লোহা যদি এক হয়ে যায়, দুনিয়ার লোহা চুম্বুক এটাই ছড়ানো যায় না, আর বান্দা নামক লোহা যদি আল্লাহ নামক চুম্বুকের সাথে আকর্ষণ শক্তি, ইচ্ছা শক্তি মিলে যায়, তাহলে এই লোহার চুম্বুককে কেউ আলাদা করার ক্ষমতা রাখে না। এই লোহার চুম্বুক কখনো আলাদা হবে না, এই লোহার চুম্বুক কামিয়াব হবে যেখানেই যাক, কারণ দেখতে হবে যদিও সে লোহা, চুম্বুকটা কোথায়, কার সাথে লাগা আছে এটা দেখতে হবে। চুম্বুক যদি স্বয়ং আল্লাহ পাক হয়, এই লোহার কাছে যাইতেই তো মানুষের ভয় করবে, শয়তানের ভয় করবে, ওই সকল মানুষের ভয় করবে যারা শয়তানের দলভুক্ত, এদের ভয় করবে, কারণ লোহার দিক যখন তাকাবে চুম্বুক নজরে পড়ে যাবে, ভাই চুম্বুক তো আল্লাহ স্বয়ং চুম্বুক হয়ে আছে এই লোহার সাথে, আল্লাহ স্বয়ং চুম্বুক হয়ে আছে, সুতরাং এই জায়গায় তো কিছু করা সম্ভব নয়। ওই শয়তান এবং শয়তানের দলবল আর নফসে আম্বারা তোমার থেকে অনেক দূরে দূরে সরে থাকবে, তোমার কাছেই আসবে না, আর তোমাকে ধোকাও দিবে না, আর এটাই তোমার সফলতার প্রথম চাবিকাঠি।
এর মাধ্যমেই তুমি আস্তে 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 আগাইতে থাকবা। বন্ধু আমার, যদি তুমি চন্দ্রের মতো মনোরম হতে চাও, মনোমুগ্ধকর আলো, স্নিগ্ধ আলো হতে চাও, ওর সাথে স্নিগ্ধ বাতাস, মনের ভিতরে আবেগ দুলিয়ে যাবে এমন এক স্নিগ্ধ আকাশ, রাতের আকাশ হতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। আর যদি তুমি সূর্যের মতো চমকাইতে চাও, সারা বিশ্বে আলো দিতে চাও, তাহলে তোমাকে আরেকটা কদম আগাইতে হবে। তুমি যদি কোরআনের মতো হয়ে যাও তো সূর্যের মতো হয়ে যাবা, তুমি যদি রসুলের সুন্নতের মতো হয়ে যাও তো তুমি চন্দ্রের মতো হয়ে যাবে। যখন কোরআন তোমার অস্তিত্ব জুড়ে থাকবে, তখন তুমি সূর্য নও, সূর্যের থেকেও দামি কোনো বস্তু, দামি কোনো বান্দা, যে আল্লাহর বন্ধু, তার আলোয় সারা বিশ্ব নয় আরশ পর্যন্ত আলোকিত হয়। সূর্য আলো দেয় নিচে, আরশে সূর্যের কোনো কাম নাই, আরশে আলোর দরকার নাই, সূর্যের মতো আলোর আরশে সূর্য আলো দেয় পৃথিবীতে, জান্নাতে আল্লাহর আলোয় আলোকিত হবে জান্নাত। জান্নাতে কোনো সূর্য থাকবে না, জান্নাতে তো আল্লাহ স্বয়ং সূর্য হয়ে দেখা দিবে। তাহলে এক সূর্যের সামনে আল্লাহ তো স্বয়ং সূর্য, আল্লাহ নামক সূর্যের সামনে দুনিয়ার সূর্যের কি দাম আছে? তুমি যদি আল্লাহর মতো স্বয়ং সূর্য হতে চাও তো কোরআনের পাখি হয়ে যাও, কোরআনের মতো হয়ে যাও। কোরআনের মধ্যে একটি সূরা আছে, যে সূরার নাম সূরাতুল কাহাব। জুম্মার আগে যদি পড়া হয়, এই সূরা কাহাফের পাওয়ার কতটুকু, এই সূরা কাহাফের আলো কতটুকু জানো তুমি? হায় মর যাওয়া ক্যা বাত হে, কতটুকু আলো! এই যদি তুমি সূরা কাহাফ পড়েছ, তোমার অন্তরের মধ্যে আল্লাহ পাক এমন এক আলো তৈরি করে দিবেন যেটার আলো আরশ পর্যন্ত চলে যাবে, সূর্যকে ভেদ করে আরশ পর্যন্ত আলোকিত করে দিবে, জান্নাতকে আলোকময় করে দিবে। সূরা কাহাফের মধ্যে যদি এত আলো থাকে, বন্ধু বাকি কোরআনের মধ্যে কত আলো আছে? আর যদি তুমি কোরআন নিজেই হয়ে যাও তো সূর্য, দুনিয়ার সূর্য তো তোমার কাছে লজ্জা পাবে। এই জন্য দুনিয়ার সেলিব্রেট, ফাজলিমি মার্কা সেলিব্রেট, পচা মার্কা সেলিব্রেট, এরা নিজেকে কি বলে, তারকা বলে, কি বলে, তারকা করে, নাটক হাই বলে তারকা করে, সিনেমা হাই বলে স্টার, হ্যাঁ করে, ইলেকশন হেই বলে আমি সবচেয়ে বড় কালেকশন। বন্ধু আমার, এইগুলো তো এই দুনিয়ার সূর্যের মতোই, যখন তোমার ভিতরে আল্লাহ পাকের সূর্য উদয় হবে, তুমি যখন কোরআন হয়ে যাবা, এই সকল পচামার্কা স্টার তোমাকে দেখলে লজ্জা পাবে, স্টারগুলোর দাম থাকবে না, তোমার সামনে এসে মাথা ঝোঁকায় দিবে। এজন্য যুগে যুগে দেখা গেছে আল্লাহর ওলিদের সামনে, দুনিয়া নামক দুনিয়াদার যত স্টার মিস্টার, এমপি, মন্ত্রী, বাদশাহ, জনাব, টনাব যা ছিল, সব আল্লাহওয়ালাদের কাছে মাথা ঝোঁকায় দিছে। আমাদের বাংলাদেশে তো এটা প্রমাণিত, শাহজালাল ইয়ামানির কাছে ঔরঙ্গজেব, গৌরঙ্গজেব টিকে নাই, ভয়তে পলান দিছে, মাথা নত করে দিছে। এই জন্য তোমাকে আমি আহ্বান করি, তুমি কোরআনের মতো হয়ে যাও ভাইয়া, কোরআনের মতো নিজেকে আলোকিত করো, তাহলে সূর্য, দুনিয়ার সূর্য, নক্ষত্র, গ্রহ এগুলো তোমার কাছে মাথা নত করবে, এর থেকেও তুমি দামি সূর্য হয়ে যাইবা, যেই সূর্যের আলো আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। তুমি যদি রসুলের সুন্নতওয়ালা জিন্দিগি যাপন করো, তাহলে তুমি সুন্নত এর জিন্দিগি যাপনের জন্য তোমাকে আল্লাহ তাআলা ওই মাকামে পৌঁছাবেন যেটা মনোরম, মনোমুগ্ধকর চন্দ্র তোমার কাছে লজ্জা পাবে।
এইজন্য হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, একবার আমি চন্দ্রের দিকে তাকাই, একবার আমি রসুলের চেহারার দিকে তাকাই, মাশাআল্লাহ, দেখি আমার রসুল চন্দ্রের থেকেও অতি সুন্দর, মাশাআল্লাহ। এর দলিল আছে তো, তুমি খালি নিজেকে তৈরি করো তাহলেই সম্ভব। বন্ধু আমার, সব কিছুর জন্য একটা যুদ্ধ লাগে, যুদ্ধ ছাড়া কিছুই হয় না, পরিবর্তন হয় না, পরিবর্তন করতেও যুদ্ধ লাগে। আর এই যুদ্ধটা তোমার সাথেই, তোমার তোমার নফসের সাথে তুমি যুদ্ধ করবা বিদেই তো তোমার এত দাম। দেখো যদি তুমি চাও বা আল্লাহ যদি চায়, আল্লাহ রসুল যেমন চেয়েছেন চন্দ্র দুই খণ্ড হয়েছে, আল্লাহ যদি চায় এই সূর্যকে তোমার হাতের মুঠোয় আনে দিতে পারে, এটা সম্ভব। কিন্তু তোমাকে একটা দায়িত্ব দিছে, যেই দায়িত্বটা তোমার ভিতরে দিয়ে আল্লাহ বলছে যদি তুমি এই অসম্ভব কাজটাকে সম্ভব করো, সেটা হলো তুমি যদি নফসের চাহিদা পূরণ না করো, আমি আল্লাহর চাহিদা পূরণ করো, তাহলে আসমান জমিনের সব কিছু তোমার কদমের সামনে আমি ছোকায়া দিব। আমি আল্লাহ বলতেছি আমি তোমার হয়ে যাব। আরে ভাই, আল্লাহ যদি তোমার হয়ে যায়, আসমান জমিন সবই তো আল্লাহর, সবই তোমার, তুমি যেখানে যাইবা সেখানেই তোমাকে আল্লাহ ইজ্জত দিবে, সেখানেই সম্মান দিবে, সেখানেই তুমি সর্বোচ্চ পাওয়ারে থাকবা। আমি তো তোমাকে আল্লাহ আল্লাহ রসুল তো তোমাকে বড় বানাইতে চায়, তুমি ছোট হইতে চাও কেন? কবিতা শোনো, তাল না মুমকিন হি নেহি जो ठान लिया है टलना मुमकिन ही नहीं, जो ठान लिया है शेर नर देखते ही मैदान छोड़ दिया है। যে ব্যক্তি নিজের ভিতরে এরাদাকে মজবুত বানায়, ইচ্ছা শক্তিকে মজবুত বানায়, ওয়াদা মজবুত করে যে না আমি আল্লাহর হব, আল্লাহর বান্দাদের আল্লাহর বানাবো, আমি নিজেও আল্লাহর হব, তাহলে পুরো আসমান জমিন তার হয়ে যাবে, সমস্ত জায়গা তার জন্য খালি হয়ে যাবে, সমস্ত ময়দান তৈরি করা পাবে। সে কিভাবে মনে হবে? সব চেয়ার ঘাট সব তার জন্য তৈরি করে রাখছে। আগে মনে হবে যদি মেহনত না করো ঠিক মতো, তাহলে মনে হবে এটা অন্যের ঘর, এটা বাড়ি অন্যের বাড়ি। যখন তুমি ঠিক মতো মেহনত করবা হক আদায় করে, তখন সব ঘরই তোমার ঘর মনে হবে। সত্যি বলতেছি, যেমন আমার মনে হয় তোমরা আমি যেখানেই যাই ওই সব জায়গায় স্পেশাল আল্লাহ পাকের কদর থাকে, মনে হয় এই ঘরটা আমার, কালকে এখানে আমি এটা নতুন আমি বানাইছি, এরকমই মনে হয়, এ চেয়ারটা আমার জন্য বানানো হয়েছে, এরকম মনে হয়, মনে হয় এই খাবারটা আমার জন্য বানানো হয়েছে, কারণ মেহনত করি। মেহনত এমন এক বস্তু, তোমাকে বিনা মৌসুমে ফল খাওয়াবে, তুমি চিন্তা করো না, এখান থেকে রিজিককে তোমাকে আইনা দিয়ে দিবে আইনা, এবং তোমাকে বোঝাই দিবে তোমার মেহনতের ফসলে। এই জন্য কবি বলেন, মঞ্জিল কি জুস্ত জুমে কিউ ফেরতা হে রাহি, তু কো দেত নাজিম বন জা কে মঞ্জিল তুজে পুকারে। তুমি মঞ্জিলের পিছনে কেন ঘুরো? তুমি কেন চেয়ারম্যান মেম্বার হওয়ার পিছনে ঘুরো? চেয়ারম্যান মেম্বাররা তোমার পিছনে ঘুরবে নমিনেশন দেওয়ার জন্য। তুমি আল্লাহর পিছনে ঘুরো, দুনিয়ার ফল ফলাদি শস্য রবি শস্য যা কিছু খাবার দাবার রিজিক যা আছে তোমার পিছনে পাগলের মতো ঘুরবে তোমাকে খাওয়ানোর জন্য। পদের পিছনে ঘুরো না, পদওয়ালার পিছনে ঘুরো, পদ তোমার পায়ের তলে চলে আসবে।
পদওয়ালা আল্লাহ পাক উনি তোমাকে পদ এসে বড় বড় পদ দিয়ে দিবে। কাফেরদের ঘটনা বলতে নাই, আল্লাহ পাক অনেক সময় কাফেরদেরও ইচ্ছা শক্তি পূরণ করে। তা আমি একটা উদাহরণ দিই, এই যে বিল ক্লিনটনের নাম শুনেছ তো তোমরা, এই বিল ক্লিনটন ছিল হচ্ছে একজন সাধারণ ঘর একেবারে ভিক্ষুক ঘরের, ভিক্ষুক শ্রেণীর ভিক্ষুক ঘরের সন্তান। মা সারাদিন ঘরে ফেরি করে মানুষের কাছে চায়া চিন্তা যা কিছু আনত ওটা দিয়ে ছেলেকে পড়াশোনা করাইত। তো ছেলে বড় হওয়ার পরে চিন্তা করছে আমি পাইলট হব। তো পাইলটে কয়েকবার পাইলট হওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু পাইলট হইতে পারে নাই, মন ভেঙে গেছে আমার দ্বারা কিছু হবে না। কয়েকবার সুইসাইড করার জন্য নদীর কাছেও গেছে, আবার কি মনে করে ফিরে আসছে যে না দেখি আরেকবার ট্রাই করে দেখি, মরলে তো মরেই গেলাম, জীবন যতক্ষণ আছে ট্রাই করতে থাকি কিছু একটা তো হবে, মরে গেলে তো আর কিছু দেখলাম না, ফিল্ম শেষ, তো সামনের ছবি চলবে কি। তো বিল ক্লিনটন চিন্তা করলো যে না দেখি আবার ট্রাই করি, তো কোনো ট্রাইতে কাজ হচ্ছে না। পরে চিন্তা করলো রাজনীতির মধ্যে ঢুকি, তো রাজনীতির পিছনেও অনেক চড়াই উতরাই গেছে, মানে অনেক কষ্ট গেছে, তারপরও হার মানে নাই। যখন হার মানে নেই আল্লাহ পাক একদিন তাকে আমেরিকার প্রেসিডেন্ট বানাই দিছে। প্রেসিডেন্টের মধ্যে আমেরিকার যতগুলো প্রেসিডেন্ট আসছে তার মধ্যে সবচেয়ে বিল ক্লিনটনই ভালো ছিল, মানে খারাপের মধ্যে ভালো, ওই প্রশংসা করতেছি না, খারাপের মধ্যে ভালো ছিল আর কি। যেহেতু কাফের এদের প্রশংসা করা যাবে না, তবে তোমাদের একটা সবক শিখাইতেছি, আল্লাহ পাক কাফেরদের ইচ্ছা শক্তিকেও পূরণ করে, আমি ওইটা বোঝাইতে যাচ্ছি। তো বিল ক্লিনটন যখন প্রধানমন্ত্রী হলেন, যখন উনি শপথ গ্রহণ করলেন, দেখতেছেন বড় বড় পাইলটরা তাকে সালাম দিচ্ছে, তখন চিন্তা করছে যে আল্লাহ আসলে আমাকে কেন পাইলট হতে দেয় নাই, এর থেকে বড় কিছু বানাবে তাই আমাকে পাইলট হতে দেয় নাই। তোমাকে আল্লাহ পাক তোমাদের সকলকে যেই জায়গায় তুমি বাধাগ্রস্ত হচ্ছ আল্লাহ ওই জায়গার জন্য হয়তো এর থেকে বড় কিছু আল্লাহ তোমাকে দিবে, হয়তো তুমি জানো না, হয়তো তোমার এলাকায় তুমি ক্ষতিগ্রস্ত হয়েছ, হয়তো অফিসে আদালতে সমাজে হয়তো আল্লাহ পাক ওইটা চাচ্ছেন না, আল্লাহর থেকে বড় কিছু তোমাকে দিতে যাচ্ছে, তুমি হিম্মত হারায়ও না, হিম্মত হারায়ও না। ওই দিন বিল ক্লিনটন বুঝলেন যে আমাকে এর থেকে বড় পদ দেওয়া হয়েছে, আজকে লাখ লাখ পাইলটরা সেলুট দিচ্ছে, সারা বিশ্বের পাইলটরা সেলুট দিচ্ছে, আর আমি একটা পাইলট হইলে তো আমারও সেলুট দিতে হইতো আরেকজনকে, এখন আমার আমাকে সেলুট দেওয়ার কারণ কেউ নাই, সবাই আমাকেই সেলুট দেয়। বন্ধু আমার, এই জন্যে বিপদ আসে মানুষকে উপরে উঠানোর জন্যে, কষ্ট আসে মানুষকে উপরে উঠানোর জন্যে, নিচে নামানোর জন্যে নয়। তোমার পজিটিভ ধারণা রাখতে হবে। এর ব্যাপারে একটা ঘটনা, এক সাহাবি ঘটনা, রোম দেশের কাফেররা তাকে একসময় আক্রমণ করলেন, তো উনি ওনাদের থেকে ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে যুদ্ধ করতেছিলেন, কিন্তু একটা সময় এই রোম দেশের কাফেররা তাকে চারিদিকে ঘিরে ফেলে, কতক্ষণ আর ঘোড়া দৌড়াবে এত সৈন্য একা কিভাবে পারে, ঘোড়ার শক্তি দুর্বল হয়ে গেছে, কিন্তু সে তো সাহাবি ছিল, প্রত্যেকবার সাহাবি বলতেছিল যতবার আমার হিম্মত দুর্বল হচ্ছে ততবারই নারায় তকবীর আল্লাহ আকবার, আল্লাহ একবার আসমানের দিকে তাকাই, যে সকল জিনিস দেখলে হিম্মত বাড়ে ওগুলো দেখতে হয়, যেমন মসজিদ দেখলে হিম্মত বাড়বে, আল্লাহওয়ালাদের দেখলে হিম্মত বাড়ে, দেখতে হয় এগুলো, এগুলো ঔষধের মতো কাজ করে, কি করে ঔষধের মতো কাজ করে। তো যতবার আল্লাহর দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, রসুল তো জীবিত ছিল ওনার সোহবা দেখতে গেছে, সেটা বলছে আমি কল্পনায় আনতাম, কল্পনায় আনতাম যখন তখন আবার হিম্মত বেড়ে যেত, কিন্তু গোড়া তো আর আমার সাথে বাড়তেছে না, এটারে কি করি, আমি তো কাফেরদের কচু কাটার মতো কাটতেছি কিন্তু গোড়ার সাথে পারতেছি না, গোড়া দুর্বল হয়ে যাচ্ছে, গোড়া আগাচ্ছে না কোনোরকম, যখন না আগাচ্ছে এখন কাফেররা বেষ্টনী দিয়ে ফেলছে চারিদিক দিয়ে, কাফেররা বুঝে ফেলছে যে এইবার আঘাত করা যাবে, এইবার চারিদিক দিয়ে দুর্বল, গোড়া দুর্বল হয়ে গেছে, এখন এই সাহাবি আর পারবে না।
তখন এই সাহাবী চিন্তা করলেন যে আর তো কোনো রাস্তা নাই, ঘোর লাস্ট ট্রাই, ট্রাই মেক্স দ্য ম্যান পারফেক্ট, ট্রাই অ্যান্ড ট্রাই, চেষ্টা করতে থাকো, হার মাংস পড়ে যায় না, আবার চেষ্টা করো, আবার উঠে দাঁড়াও, আবার রুখে দাঁড়াও, আবার ফিরে দাঁড়াও, আবার তলোয়ার হাতে নাও, আবার দিনের সৈনিক হয়ে যাও। বন্ধু আমার, এই সাহাবী লাস্ট ট্রাই, লাস্ট ট্রাই কি করলেন, ওই ঘোড়ার মাথার উপরে হাত রাখলেন আর রেখে বললেন তোরে রসুলের ওয়াস্তা দিচ্ছি, রসুলের দোহাই দিতেছি, আল্লাহর রসুলের জন্য তুই শক্তিশালী হয়ে যা। হ্যাঁ, ঘোড়া যদি শক্তিশালী না হস তাহলে আমি কিন্তু আল্লাহর রসুলের দরবারে তোর ব্যাপারে বিচার দিব। এই কথা বলার সাথে সাথে ঘোড়ার যে কি হয়েছে, আল্লাহ রসুল, আল্লাহ রসুলকে কারগুজারি শোনাইতেছে এই সাহাবি, যে কি যে হয়েছে, মনে হইলো যে জান্নাতি ঘোড়ার মতো ৪০টা ঘোড়ার পাওয়ার এই ঘোড়ার মধ্যে চলে আসছে, আমি আর লড়াই কি করব, ঘোড়া পাও দিয়া সব কাফেরদেরকে মারা শুরু করছে, যেই আল্লাহ রসুলের দোহাই দিছে। আর তোমাদেরকে আল্লাহ রসুলের সুন্নাত কইয়া পায় ধরলেও কাম হয় না, হিম্মত কই যায় ভাই, ঘোড়ার তো অবস্থা খারাপ, ৪০ জন শক্তি পায় গেছে। আর তোমাদের আল্লাহ রসুলের দোহাই দিয়া যদি কই বাবা সোনা মনা যা করছি ভুল হয়েছে আসো আলবরে আসো, কাজ না। বন্ধু আমার, দুঃখের বিষয় তো এই জায়গায়, তার মানে কি তোমার নিজের জায়গায় তুমি নিজের মেরে ফেলছো, কোনো এক জায়গায় তো গন্ডগোল লাগছে, আর ওই গন্ডগোল বাইরে না তোমার ভিতরে, ওই গন্ডগোলের কারণে আল্লাহ রসুল তোমার ভিতরে ঢুকতে পারতেছে না, আল্লাহ পাক ঢুকতে পারতেছে না। যদি তুমি এই গন্ডগোলকারে পজিটিভ বা ভালোভাবে সংশোধন করতা, কোরআন হাদিস অনুযায়ী ভিতরে সংশোধন করে, তাহলে কি হইতো, তাহলে তোমার জন্য অনেক উপকার হইতো, অনেক উপকার হইতো। আজকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে না, এটার মূল কারণ কোথায়, সমস্যাগুলো কোথায় বলেন বন্ধুরা আমার, এই সমস্যাগুলো আপনার ভিতরে, এই জন্যে কুয়াতে এরাদা এটা বাড়াইতে হবে, ইচ্ছা শক্তি বলে, ইচ্ছা শক্তিকে বাড়াইতে হবে, এটা বাড়ে হলো দুইটা উপায়, উপায় একটা হচ্ছে সোহবতের মাধ্যমে আর একটা হচ্ছে জিকিরের মাধ্যমে, ভালো জিনিসের সংস্পর্শে ভালো হয়, কি হয়, ফুলের কাছে যাও সৌরভ তোমাকে দিবে, আল্লাহওয়ালাদের কাছে যাও হিম্মত তুমি পাবা, জিকির করলে জিকিরের নূর তোমার কলবে আসবে, যেটা আরশ পর্যন্ত আলোকিত হয়ে যাবে। এই জন্য সাহাবিগণ আল্লাহ রসুলের সোহবতে যায় এই শক্তি আর ক্ষমতা পাইছে, এমনি না, হযরত ওমর চিঠি দিয়ে দেয় নদীরে, এই নদী আল্লাহর হুকুমে পানি যেন ঠিকঠাক মতো আসে, তুই আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা, তুই আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম। সাহাবি বলে চিঠিটা রাখতে দেরি হয় নাই, পানি কুল পর্যন্ত কিনারা বরাবর পানি থই থই শুরু হয়ে গেছে, পানি বড়া শুরু হয়ে গেছে, চিঠির মধ্যে কিছু ছিল না, অন্তরে ছিল, অন্তরে যা থাকে ওইটাই বের হয়, অন্তরে যেটা ছিল ওমরের চিঠিতে সেইটাই বের হয়েছিল, যার কারণে চিঠি একটা পাওয়ারফুল হয়ে গেছে। আল্লাহওয়ালাদের কাছে যান, তাবিজ নেন, তাবিজে তো অনেক সময় উপকার হয়, আসলে ব্যাপারটা কি, কোরআন তো আপনিও লিখতে পারেন, এমনি শখ আঁকা এক দুই তিন লেখা, কোরআনের আয়াত লেখা কোনো বিষয় না, কিন্তু আল্লাহওয়ালাদের দেওয়া তাবিজ ওইটা যে শক্তি কি, আপনার তাবিজে সে শক্তি নেই, কারণটা কি, এটা ভিতর থেকে আসে, বাইর থেকে তাবিজ দেখা যায়, ভিতর থেকে হিম্মত দেখা যায়, বাইর থেকে কি দেখা যায়, তাবিজ, আর ভিতরে কি দেখা যায়, ওইটা তাবিজের মধ্যে ভরা, হিম্মত ভরা, সাহস ভরা, একিন ভরা ওই তাবিজের মধ্যে, ক্লাস ভরা ওই তাবিজের মধ্যে, মাশাআল্লাহ। আপনার পছন্দ হয় না, আপনার তো আপনারই পছন্দ হয় না অনেক সময়, তো বাইরেরটা কিভাবে পছন্দ হবে, আগে নিজেরে পছন্দ করা শেখেন, তাই না, অনেকে বলেন আমার চেহারাটা এরকম দিল কে আল্লাহ, আমার শরীরটা এরকম বানাইলো কে,
আল্লাহ শুকরিয়া কি এদারাই হইছে না আপনার তো আপনারই পছন্দ হয় নাই তাইলে আপনি আল্লাহরে পছন্দ কেমনে করবেন সুতরাং বন্ধুরা আমার আপনাকে সাহাবীদের মতো সাহাবীরা যেমন আল্লাহর রাসূলের সাহবতে যাইয়া শক্তি লাভ করছে ঠিক আপনাকে তেমনি ভাবে রুহের সৌন্দর্য বাড়াইতে হইলে আপনার ইচ্ছা শক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মোতাবেক যেমনি আল্লাহ আল্লাহর রাসূল চায় আল্লাহর ওলিরা যেমনে চায় ওই রকম আপনার ইচ্ছা শক্তি বাড়াইতে হবে আর এটা সম্ভব সাহবতের মাধ্যমে জিকির হলো রুহর জন্য পানির মতো পানি ছাড়া যেমন জীবন বাঁচে না জিকির ছাড়া রুহ বাঁচে না সাহবত হলো রুহর জন্য জানের মতো যেটার জান নাই ওটার ওটার ওই দেহটাকে লাশ বলা হয় সুতরাং যার সাহবত নাই ওই রুহটাকে লাশ বলা হয় ওটা লাশের মতো সাহবতের দ্বারা রুহের মধ্যে জান তৈরি হয় শক্তি তৈরি হয় ক্ষমতা তৈরি হয় আর জিকিরের দ্বারা রুহের মধ্যে নূর পয়দা হয় পানির মতো রুহের নূর নূরে ঝলমল করতে থাকে এই জন্য সাহবত যত বেশি এখতিয়ার করবেন আপনার অন্তরের মধ্যে তত বেশি প্রাণের সঞ্চার হবে আপনি প্রাণের শক্তি চান খোদার কসম বলি রসুলের সাহবতে চলে যান প্রাণ শক্তি চলে আসে এখন রসুলের সাহবত পাবেন কোথায় আল্লাহওয়ালাদের সাহবতে আসেন রসুলের সাহবত পাবেন আল্লাহ পাকের মহব্বত পাবেন কারণ আল্লাহ বলছেন কুনুমা সাদিকিন সাহবতে থাকতে বলছেন যখন আল্লাহ বলছেন দিবেন কিছু দিবেন বিদায় তো বলছেন আর ওটা কি দিবেন কয় তাকওয়া দিব তাকওয়া কি জিনিস কয় তাকওয়াই আমি মাশাআল্লাহ আমার বন্ধুত্ব আমার ভালোবাসা এটা নামই তাকওয়া মাশাআল্লাহ এ তাকওয়া কি জিনিস আমি নিজে আল্লাহ তোমার হয়ে যাব যদি সাহবতে যাও কারণ ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন আল্লাহ বলে যে মুত্তাকি সেই আমার বন্ধু যে সাহবতে যায় সে মুত্তাকি হবে আমি আল্লাহ ওয়াদা করলাম আল্লাহ ওয়াদা করতেছেন কোরআনের মধ্যে যে তুমি যদি আল্লাহওয়ালাদের সাহবতে যাও তাহলে আমি তোমাকে মুত্তাকি বানাবো আমি ওয়াদা করলাম সাহবতের বড়ি যদি খাও এই বড়ি তোমাকে মুত্তাকি বানাই দিবে এই ট্যাবলেট তোমাকে মুত্তাকি বানাই দিবে এই ট্যাবলেটের এই পাওয়ার আছে এই পাওয়ারে তুমি মুত্তাকি হবে আর মুত্তাকি মানে আমি তোমার হয়ে গেছি আমি তোমার হয়ে গেছি মুত্তাকি মানে কি আমি তোমার হয়ে গেছি তুমি যদি সহজে আল্লাহ ওয়ালা হতে চাও আল্লাহর বন্ধু হতে চাও আল্লাহ ওয়ালাদের সাহবতে বেশি থেকে বেশি যাও তোমার বুঝে আসুক চাই না আসুক তুমি দেখতে দেখতে আল্লাহ ওয়ালা হয়ে যাইবে কিভাবে হবা তোমার বোঝার দরকার নেই হয়ে যাইবা কারণ এই বড়ির বৈশিষ্ট্য এটা এই সাহবতের বৈশিষ্ট্য এটা বন্ধু আমার দুনিয়ার মধ্যে অনেক কিছুর প্রভাব আছে যেমন জাদুর প্রভাব হিপনোটাইজম বলে হিপনোটাটাইজম নজরের প্রভাব খারাপ নজরের হিপনোটাইজ বর্তমান হিপনোটাইজ বেশি হয়ে গেছে একচক্ষু বিশিষ্ট এদেরকে দেখলে দেখা যায় এরা আন্ডার কভার থাকে এ বিভিন্নভাবে নাটকের মাধ্যমে সিনেমার মাধ্যমে গানের মাধ্যমে হিপনোটাইজ করে বিভিন্ন মন্ত্র শক্তির মাধ্যমে হিপনোটাইজ করে বিভিন্ন বদ নজরের মাধ্যমে হিপনোটাইজ করে মানে কি তোমাকে তার কাবু বানায় ফেলবে অনেক বেদাতি আছে অনেক পীরেরা টোকাই দেখবা যে রাস্তাঘাটে ঘুরে এই যে এই জায়গায় এক জায়গা আছে পানি পড়া পাওয়া যায় পুকুরে পুকুর পড়ে চেয়েছে কি নাম জায়গার নাম না এখানেই আছে বালুকা জায়গার নাম কি জানি পুকুর পড়ে রাখছে জুমার দিন ওই পুকুরের পানি খাওয়ার জন্য কংসের কুল কংসের কুল পানি পড়ে রাখছে জুমার দিন ওই পানি খাওয়ার জন্য পুরা গাজীপুরের সমস্ত হুজুর খেজুর আমিও গেছি চিন্তা করছি আমিও এক গ্লাস খাই আসি কিন্তু বাস দুর্ভাগ্যক্রমে খাইতে পারি নাই ওটা আরেকজনে নিয়ে গেছে ও নিয়ে যায়নি হারাই গেছে
এনে আনছিলাম, হাজি সাহেবের আমি গেছিলাম, পরে হারা গেছি। তো ওখানে যেয়ে আমার কাছে একটা মাথায় চিন্তা আসছে, পানি নেওয়ার সময়ও আসছে, আসার সময় আসছে। আমি আল্লাহর রসুলের দিকে তাকাইলাম, সাহাবিদের দিকে তাকাইলাম, যে এইরকম পুকুর যেই আল্লাহর অলি পড়িয়া দিচ্ছে কিয়ামত পর্যন্ত বড়া পানি থাকবে এটা। তো আল্লাহর রসুল তার উম্মতকে তো কম ভালোবাসে না, তো আল্লাহর রসুল একটা সমুদ্র পড়ে দিলে অসুবিধা, বঙ্গোপসাগরটা পড়ে দিত। কিয়ামত পর্যন্ত বঙ্গোপসাগরের সাগরের পানি আমরা খায়া শেষ করে ফেলতাম, অথবা বৃষ্টির পানি, বাংলাদেশে যত বৃষ্টি সব পড়া পানি। আল্লাহর রসুল লিখে দিত যে বৃষ্টির পানি খাইবা, এটা সব পড়া পানি, কি পানি, পড়া পানি। আমরা আ করে আসমান বৃষ্টির দিনে আ করে থাকতাম, আর খাইতেই থাকতাম ডোক ডোক গিলা গিলা। চিন্তা করলাম সাহাবিদের জিন্দগির মধ্যে একজন সাহাবি, এত বড় বড় সাহাবি ছিল, কেউ পুকুর পড়ে নাই, কেউ সমুদ্র পড়ে নাই, এটা কোন বড় আল্লাহর অলি পুকুর পড়ে থেকে গেছে, আল্লাহ রসুলের তো বড় মাত বড় হয়ে গেছে। সাহাবিদের থেকেও বড় মাতবুর হয়ে গেছে, পুকুর পড়ে থাইছে, আবার এটা কেয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ রসুল পারল না, সাহাবিরা পারল না, এই আল্লাহর অলি কোন জায়গাতে পেরে উঠল? চিন্তা করি আর চিন্তা করি, যাই আল্লাহর অলিদের ব্যাপারে সমালোচনা করতে নাই, আমিও চিন্তা করছি মরার আগে সমুদ্র পড়ে থুয়ে যাব। ও কংসের কুল বানাইছে, আমি মহাসমুদ্র কুল বানাম, তোমরা যা খালি খাইবা গোসল বেরাইবা, আর কিছু বললাম না। তো হিপনোটাইজম নিয়ে আলোচনা করতেছিলাম, জাদুর আলোচনা, এই যে নজর, এইগুলো এমন, এইগুলো এক প্রকার ইচ্ছা শক্তি দ্বারা পরিচালনা হয়, আর কিছুই না। কিন্তু তোমরা মনে করো যে জাদু শক্তি কী নাকি আসল, তা না। তুমি একটা নির্দিষ্ট জিনিসের মধ্যে, যেন যে কোনো, আমি একটা উদাহরণ দিই, আমি যে টাঙ্গাইলে ছিলাম, তো একজনের বাচ্চা, ছোটো একটা বাচ্চা নিয়ে আসছে, কো হুজুর পড়া দেন, আমি তখন ফিট গোডাউন টাঙ্গাইলে কাজ করতেছি, মন মেজাজ এমনি ভালো না, এমনি ফিট দিব গাড়ি রয়েছে এটা নিয়ে টেনশন নেই, কো হুজুর আপনার পড়া দিতে হবে। তখন আমার মেজাজ তো খারাপ, তো কী করবো, মানে কাজের চাপ, এদিক দিয়ে উনি পড়ে দিতে কইছে, এখন এটা না দিলেও হয় না, আবার চিন্তা করতেছি আল্লাহ অসন্তোষ হয়ে যায় কিনা, আবার চিন্তা করতে দূর, আর আমার কোনো দোয়া মুখস্থ মনে আসতেছে না, মানে আসলে এই টেনশনে ওইটা মনেই আসতেছে না। এবার আমি বললাম যে আমি যে পড়ে দিব আমার তো মনে আসতেছে না, যা পারেন তাই পারেন, কারণ ছু মত্তর ছু কালি কুত্তর গু ফু 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 দিয়ে দিলাম, ফু যা কাম হয়ে গেছে। পরের দিন বাচ্চা আবার লয়েছে, ও কী হচ্ছে, কয় বাচ্চা তো সুস্থ হয়ে গেছে, আমি তো ওই যে কি পড়ছিলাম কাইসা দিয়ে গাইটা আবার বই রাখ দেন। ব্যাপারটা কি হলো বুঝাইতে চাচ্ছি, ইচ্ছা শক্তি কি, ইচ্ছা শক্তি ভিতর থেকে যেটা থাকে ওইটাই বের হয়। আমি যদিও ছুমন্ত ছু কালি কুত্তার গু পড়ছি, কিন্তু বের হয়েছে ওইটাই যেটা আমার ভিতরে আছে। তো ওই যে কাফের মুশরিক, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, এরা যারা আছে, এরা যখন মানে কাউকে কাবু করে, ওরে এরম বড় আর কি, আমার মতো ছু মুত্তর ছু কালী কুত্তার গু হু হু হু, ঠিক আছে, পড়তাছে পড়তাছে, হং সং ফং, আই এই কিছু চাই না, কিছু মন্ত্রতন্ত্র আমি কোনো এক হুজুরের কাছে শিখছি, বলছি ভাই এটা কোন তো, বিশ্বনাথ সরি আমি লিঙ্কা হং হং হা, আমি কইছি নাকের বারোটা বাইছে জাঙ্গা। আপনার কাছে মন্ত্র শীতে নেই আঙ্গা পেলেন নেই কাহু হাঙ্গা, বুঝলা এটা কি করে, এটা এমন শক্তিশালী জিনিস, এটার উপরে যদি তোমার মানে ই হয়, এটা যদি তুমি বারবার পড়তে থাকো, তো তোমার একটা শক্তি তৈরি হবে, এমন শক্তি তৈরি, দেখো মানে আসল কাহিনী সেই ইচ্ছা শক্তি। ওইটা বলতেছে না, দেখাইতেছে আলু, বেচতেছে পটল,
যাইতেছে পটল, বেচতেছে আলু, দেখাইতেছে সিঙ্গারা, এদিকে দিচ্ছে কি বাসার মধ্যে ভিয়ারা, ঠিক আছে। এখন ওই করতেছে, এটা বললে কি হবে, এমন এক হিম্মত হবে যে তোমার সামনে কেউ কথা কইতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওইটা কয়েকদিন আমল করছি, কি আমল করে হ্যার সামনে ট্রাই করছি যে আমার এটা দিছে আং আং না, এটার কার কাছে ট্রাই করবো, আল্লাহর বান্দাদের উপরে ট্রাই করা যাবো, চাই না জিনিস ট্রাই করতে গিয়া যদি আমি ফ্রাই হয়ে যাই তাহলে মুশকিল হয়ে যাবো, আমি যদি মাছের মতো ট্রাই করতে গিয়া ফ্রাই হয়ে যাই তাহলে তো মুশকিল, হ্যার কাছেই ট্রাই করছি। আমি কইছি এই কথা কবি না, আমি জানি কথা না কয়ে এক ঘন্টা জবান বন্ধ থাকবো, দিলাম ফো লিঙ্কাং হাঙ্গা আসলে জবান বন্ধ হয়ে গেছে গা, কি হয়ে গেছে তিন দিন কথা কইতে পারে নাই, কয়দিন মূল কাহিনীটা কিন্তু এই এই সবকটা না, মূল বিষয় এই সবক না, মূল বিষয় এটা পড়তে পড়তে ওই যে কইছে আমারে বলে দিছে যে এটা পড়লে আপনার ভিতরে একটা ক্ষমতা তৈরি হয়ে যাব, আমার মানে ভিতরের স্পিড বাড়িয়ে গেছে, আমি ভাবছি যে এটা পড়লে ক্ষমতা বেড়ে যাবো, যারটার জবান বন্ধ হয়ে যাবো, আরে বাবা না খাইয়ে দাইয়া পড়ছি আর কি থায়ে মানুষের জবান বন্ধ হয়ে যাবো, জবান বন্ধ হয়ে ওর কাছটা টিয়াল হয়ে যাবো, জবান বন্ধ হয়ে যাবো, কথা কইতে পারবো না, কথা কইলে জবান বন্ধ, বয়তে কথা কইব না, আমি তো বিশাল বড় লোক হয়ে যাবো, এমন পড়া করছি যে এহারই দাস্ত শুরু হয়ে গেছে, ঠিক আছে। হ্যার সামনে ট্রাই করছে তিন দিন, আসল ব্যাপারটা হলো যে আমার ঢুকাই দিছে বিষ একটা, আল্লাহর রসুল কি বলতেছে বন্ধু বুঝে আসতেছে না, যদি কোনো ভণ্ড পীরে বলে, যদি কোনো আয়নার মায়ে বলে, মোমেনার মা বলে, তখন বিশ্বাস চলে আসে, যদি স্যারে বলে বিশ্বাস চলে আসে, ডাক্তারে বলে বিশ্বাস চলে আসে, আল্লাহ বলে এইটা পড়লে তোর নাজাত হয়ে যাবে, নামাজ পড়লে নাজাত হয়ে যাবে, আমার জিকির করলে বিপদ থেকে দূর হয়ে যাবে, আল্লাহ বলে তুমি আমার কাছে চাও তোমার দোয়া কবুল করে নেব, বিপদ থেকে মুক্ত করে দেবো, বিশ্বাস নেই, ময়নার মা কি কইছে ওইটার উপর বিশ্বাস আছে, ওই সাপ খেলা সাপুড়ে কি বলছে এটার উপর বিশ্বাস, ডাক্তারে কি বলছে এটার উপরে বিশ্বাস, আসলে ব্যাপার কিছুই না, বাসার হচ্ছে বিপর ভিতরে ইচ্ছা শক্তি, খোদার কসম রোগ যত কঠিনই হোক, বিপদ যত কঠিনই হোক, যদি ইচ্ছা শক্তি আল্লাহর উপরে পুরোপুরি থাকে আর নিজের মজবুত ইমান থাকে, মেহনত মজবুত থাকে, তুমি যা মুখে বলতেছো তাই করতেছো, আল্লাহর জন্য কোরবানি যদি তোমার মজবুত থাকে তাহলে ডাক্তার পারবে না কিন্তু তুমি পারবা, ওই মান্নার মা পারবে না তুমি পারবা, ওই শালার কোনো এক ব্যক্তি যে চাইনিজ মন্ত্র আমারে শিখাইছে, হ্যার মন্ত্র দিয়া হ্যাঁ বাঁচতে পারে নাই আমার হাতে, হ্যার মন্ত্র দিয়া হেই বাঁচতে পারে নাই কারাতে, অথচ আমি তার কাছ থেকেই শিখছি, তার গুণ তার উপরে কাটাইছি, সে পড়ে গেছে দারাস করে, ঘটনা কি ঘটছে, হিম্মত পীরে পার হইতে পারে না, সাগরেত নদী পার হয়ে যায়, পীর শিখাইছে যে বিসমিল্লাহ কয়ে নদী পার হবি, নদী পার হয়ে যাবে, নদী তোরে জায়গা দিয়ে দেবে, সাগরেতের হিম্মত চলে যায়, সারা জীবন খালি বিসমিল্লাহ খালি বিসমিল্লাহ, আর কোনো করে খায় দায় বিসমিল্লাহ, ঘুমায় বিসমিল্লাহ, কথা কয় বিসমিল্লাহ, কথা বলার আগে বিসমিল্লাহ, শাস হয় আলহামদুলিল্লাহ, কথা বলে বিসমিল্লাহ দিয়া, প্রত্যেক সময় বিসমিল্লাহ এমন পড়া শুরু করছে, একদিন পীর আর সাগরে দুইজনে নদী পার হওয়ার লাগছে, এখন পীরে তো নদীর ঢেউ দেখে ভয় পেয়ে গেছে পার হইতে পারে না, সাগরে কয় কোনো ব্যাপার হলো বিশ্বাস, এই দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, দিলার নদীর মধ্যে পাও রদি নাস্তা হয়ে গেছে, মুড়িতে পার হয়ে গেছে, পীরে তো থর করে কাঁপতেছে, এটা যদি আমার মতো ভিড় হয় তো হার্ট ফেল করে দেখব, পীরে তো চিন্তা করছে আমার মতো ভিড় আছিল, এটা হায় কিরে তুই কেমনে পারলি, আমি তো নদী পার হইতে পারতেছি না,
তুই কিভাবে পারলি? কা হুজুর, আপনি যেদিন বলছেন বিসমিল্লাহ পড়লে সব অসম্ভব সম্ভব হয়ে যায়, যেদিন বলছেন যে নদী জাগা দিয়ে দেয়, সেদিন আমি ঘুম কোনো এক শ্বাসও বিসমিল্লাহ ছাড়া ত্যাগ করি নাই। মাশাআল্লাহ, এমন হিম্মত আমার তৈরি হয়ে গেছে। তখন পীরে বুঝে ফেলেছে গন্ডগোল তো ওই জায়গায় লাগছে, আমি তো খালি বলছি, হিম্মত আমি তৈরি করতে পারি নাই, আর আমার সাগরে আমার কথাই হিম্মত পেয়ে গেছে। বন্ধু আমার, জরুরি না তোমার পীর হক হতে হবে, তোমার হিম্মত হক হতে হবে। তুমি পীর হক তালাশ করতেছো, যত বড় পীর হোক, যদি জিব্রাইলকে পীর বানায় তোমার সামনে পাঠানো হয়, যদি মিকাইলকে পীর বানায় তোমার সামনে পাঠানো হয়, যদি ইসরাফিলকে বলি তুই পীর সাব হয়ে যা, যদি আজরাইলকে বলি তুই স্বয়ং পীর হইয়া খানকা এমদাদিয়া চেয়ারে বসে মানুষের নসিহত কর, যদি তোমার ভিতরে হিম্মত তৈরি না হয় এই পীর দিয়া কোনো কিছু হবে না। এই পীর দিয়া তুমি বড় পীর আব্দুল কাদের জেলানি তালাশ করো। আরে ভাই, বড় পীর আব্দুল কাদের জেলানি তো তোমার দেলের ভিতরে অন্তরে, ইচ্ছা শক্তির নাম বড় পীর আব্দুল কাদের জেলানি। তোমার ইচ্ছা শক্তির নাম মঈনুদ্দিন চিশতি, তোমার ইচ্ছা শক্তির নাম মুজাদ্দিদ আল ফেসানি, তোমার ইচ্ছা শক্তির নাম বাউদ্দিন নকশবন্দি, তোমার ইচ্ছা শক্তির নাম হযরত আলী, তোমার ইচ্ছা শক্তির নাম হযরত ওমর, তোমার ইচ্ছা শক্তির নাম হচ্ছে হযরত ওসমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আজকে ইচ্ছা শক্তি তৈরি করো, কালকে তুমি আবু বকর হয়ে যাবে। আজকে ইচ্ছা শক্তি তৈরি করো, কালকে বড় পীর আব্দুল কাদের হয়ে যাইবা। এটা বাইরে না, ভিতরের বিষয়। তুমি হক না হক তালাশ করো, বন্ড হক না হক দিয়ে কি হবে? দুনিয়ার বাজারে তুমি ফ্যাক্টরি হক না না হক তালাশ করো না, তোমার ইচ্ছা শক্তি হলে তুমি চাকরি করবা, তাই পেয়ে গেছো। দুনিয়ার বাজারে সবজির দোকানে এখানে ফ্যান্সি ডিলও বিক্রি হয়, সুতরাং এই সবজির বাগানে বাজারে যাওয়া যাবে না, কারণ এই জায়গায় নারীরা মদ খায় বহুষ হয়ে থাকে। নাউজুবিল্লাহ, তুমি এই ধরনের চিন্তা না করো না, তুমি চিন্তা করো কি আমার বাজারে সবজি কিনতে হবে, ও এনে কেডা টাল হয়ে রয়েছে, কেডা মদ খায় পড়ে রয়েছে, কেডা মাগিবাজি নেশা করতেছে, এটা আমার দেখার বিষয় না। আমার দরকার ওই বাজারে এখন আমার খেদা লাগছে, সবজি লাগবে, এটা বাজার করবো, খাওয়া লাগবে। সুতরাং তুমি ওইখানে তো হক না হক তালাশ করো না, খানকায় আসলে তোমার ভিতরে এত পেটে জলে কিনবে, হক না হক তো তোমার ভিতরে, আমার ভিতরে না, আমারটা আমার ভিতরে, তোমার হক না হক তোমার ভিতরে। যদি তুমি আমাকে না হক বলো, আমি বলবো তুমি না হক, কারণ হকের চেহারা তোমার ভিতরেই না বদ, হকের চেহারা তুমি কোথাও হক পাবা না, তুমি কোথাও কথা কি বুঝাইতে পারছি? এখন ওই বাজারে নাচ গান করে তুমি সবজি কিনতে যাবা না, এই চিন্তা করিয়া কোনো বাজার নাচ গান ছাড়া ভাইবা না, কোনো জায়গায় বাজার করতে পারবা না। হক না হক কিসের ভিতরে? আমার নিজের কথা কি বুঝাইতে পারলাম? শাইখ যেমনই হোক, তুমি যদি হক পথে থাকো, ওই যে বলছি না পীরে পার হইতে পারে না, তুমি পার হয়ে যাবে। আমি পার না হইতে পারলে কি হবে?